মাসুদ ব্লগস মানি টু ডিসকনার মিশন সানি কেয়ার 42 111 100 কোর্সা এটা কিন্তু অনেক জনপ্রিয় মডেল একটি গাড়ি হ্যাঁ অনেক জনপ্রিয় মানে ব্যাকলাইট যা আছে সবকিছু হচ্ছে আপনার অরিজিনাল টিপাল কালার গাড়ি মুক্তপাল 111 কিন্তু অনেক চাহিদামূলক হ্যাঁ অনেক চাহিদামূলক শতটা কার হাট মানে ডিসকাউন্ট সস্তা যারা গাড়ি খোঁজেন তারা নিতে পারেন এই গাড়িটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন মাসুদ ব্লগস এর পক্ষ থেকে আরো একটি গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা আবারো চলে আসলাম শতটা গাড়ি ঘরে আর আজকে দেখানোর চেষ্টা করব হিউজ পরিমাণের গাড়ি কালেকশন আপনার যার যার যেরকম বাজেট 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা যেরকম বাজেট তাদের কাছ থেকে কিন্তু সেরকম বাজেটে গাড়ি কিন্তু নিতে পারবেন তো অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটির বিস্তারিত সম্পর্কে হেল্প করবে শতদা গাড়ি ঘর থেকে মোহাম্মদ রাহেন ভাই তো ওনার মুখ থেকে শুনবো কি কি গাড়ি আছে এবং আরো বিস্তারিত সম্পর্কে তাদের শোরুমে অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আর আজকে দেখানোর চেষ্টা করব চারটি গাড়ি কিন্তু সবথেকে বেশি স্পেশাল এবং কি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিউয়ার্স চলুন আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক আমরা আবারো চলে আসলাম সেই ভাইরাল শোরুমে শততা গাড়ি ঘরে আর আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে প্রিয় ভাই রাহেন ভাই আসসালামু আলাইকুম রাহেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ইনশাআল্লাহ সামনের দিকে আরো ইনশাআল্লাহ হবে ভালো চলবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে কি কি গাড়ি দেখাবেন আজকে আমরা চারটা গাড়ি দেখাবো ভিউয়ার্সদের চারটা গাড়ি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চারটা গাড়ির মধ্যে আমাদের থাকবে নিশান সানি কেআর 42 একটা হচ্ছে 111 আর একটা হচ্ছে 100 কোর্সা ওকে তো ভাই আপনার শোরুমের লোকেশনটা যদি একটু বলে দিই যদি আমাদের শোরুমের লোকেশনটা বলি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নারায়ণগঞ্জ যে লিং রোড সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে হাফ কিলোমিটার সামনে বুইগর মাহমুদপুর বাস স্ট্যান্ড এখানে আসলে পেয়ে যাবেন আমাদের শততা গাড়িঘর আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন নাকি জি আচ্ছা সাতটা সাত দিনে কিন্তু খোলা থাকে হ্যাঁ অবশ্যই প্রথম কোন গাড়িতে শুরু করবেন প্রথম দেখাবো আমরা আজকে কেআর 42 কেআর 42 হ্যাঁ এটা কিন্তু অনেক জনপ্রিয় মডেল একটি গাড়ি হ্যাঁ অনেক জনপ্রিয় একটি মডেল আর গাড়িটিও খুব ফ্রেশ একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আর আপনার হচ্ছে কাগজপত্র হচ্ছে আপনার আপডেট 23-24 পর্যন্ত আপডেট করা আছে কাগজপত্র ওকে সামনে কন্ডিশনে কি অবস্থা এই যে সামনে কন্ডিশন হেডলাইটগুলো নতুন মানে চেঞ্জ করা হয়েছে যদিও আমরা করি নাই বাট যার গাড়ি ছিল উনি চেঞ্জ করেছে উনি চেঞ্জ করে তারপর আপনার কাছে বিক্রি করেছে নাকি তবে গাড়ি খুব ফ্রেশ আর গাড়িটি যদি আমরা সাইড লুকটা দেখি আগে চাকার কন্ডিশন আপনি 8 মাস ইউজ করতে পারবেন 8 মাস এলোরিং করা আছে হ্যাঁ আচ্ছা ভিতরের কন্ডিশনে কি অবস্থা ভাই এই যে ভিতরে হচ্ছে আপনার ডেক্সবোর্ড যা আছে সবই ফ্রেশ আর যা আছে সবকিছু অরিজিনাল লাগানো আছে জাস্ট শুধু কালারটা করা হয়েছে গাড়ি কালারটা করা হয়েছে আর পুরো অল অপশনই অটো এসি টিসি সবকিছু কমপ্লিট করা না আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যদি আমরা স্লিমটা দেখেন পুরো এটা পর্যন্ত ফ্রেশ আছে ওকে ঠিক আছে যদি আমরা পিছনের সেটটা দেখি আপনার হেডলাইট ব্যাক মানে ব্যাকলাইট যা আছে সবকিছু হচ্ছে আপনার অরিজিনাল পিছনের গ্লাসটাও অরিজিনাল চেঞ্জ করা হয় গ্লাসটাও অরিজিনাল হ্যাঁ গ্লাসটাও অরিজিনাল আর গাড়ি একদমই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন বলেন যাই বলেন গাড়ি সিএনজি করা যাদের দরকার অনেকে কেয়ার 42 খুঁজতেছেন বা নোয়া খুঁজতেছেন আসবেন আমাদের শততা গাড়ি করে আর এই হচ্ছে আপনার রাইট সাইডেও ডোরও আছে দুনো সাইডে দরজা আছে দুনো সাইডে দরজা পাঁচ দরজা হ্যাঁ ফাইভ ডোর যেটাকে বলা ফাইভ ডোর যেটাকে বলা হয় ঠিক আছে ওকে মাঝখানে আবার একটা বেবি সিটও আছে ড্রাইভিং সিটের সাথে এই বেবি সিটও কিন্তু মাঝখানে আছে ঠিক আছে অবশ্যই ভিউয়ার্স এখন আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখব কি কন্ডিশনে আছে নোয়া কেআর 42 এই যে আচ্ছা রাহেন ভাই ইঞ্জিন কন্ডিশনে কি অবস্থা এই হচ্ছে আমাদের ইঞ্জিন কন্ডিশন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন যাই আছে কোনো ফাটা ছিঁড়া মায়ের ধার অ্যাক্সিডেন্ট কোনো তেমন কোনো হিস্টরি নাই সমস্যা নাই না না কোনো সমস্যা নাই সমস্যা যদি থাকেও থাকে আপনারা কিন্তু করে দিবেন অবশ্যই মানে যদি টুকটাক কাজ থাকতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে যদি ব্র্যান্ড নিউ মতন খোঁজেন তাহলে তো হবে না ভাই ঠিক আছে যতটুকুই আছে আমাদের এখানে 5-10 টাকা কাম লাগে যদি আপনারা দেখিয়ে দিতে পারেন ভাই এটা সমস্যা এটা সমস্যা না কিন্তু টুকটাক কাজ থাকতে পারে যেটা মনে করেন টুকটাক কাজ সেটা আমাদের সাধ্যমত আমরা ইনশাআল্লাহ করে দিই করে দিবে আচ্ছা বোনটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে মাইল দূর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছু নাই মানে ভিটগুলো এখনো ইনটেক আছে ইনটেক ঠিক আছে ওকে তো রাহেন ভাই গাড়িটার কাগজপত্র কি অবস্থা যদি আবার একটু বলে দিতে বলেছেন গাড়িটির মডেলটি আমি আগেই বলছি তারপর আবার বলতেছি 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন
আর কাগজপত্র হচ্ছে আপনার 23-24 পর্যন্ত আপডেট করা আছে আপডেট করা আছে হ্যাঁ 23-24 পর্যন্ত আপডেট করা আছে আর সিসি হচ্ছে আপনার 2000 সিসি তেল এন্ড সিএনজি দুটোই চালিত ওকে তো কুরবানি ঈদ তো চলে আসলো ঈদ উপলক্ষে কি ডিসকাউন্ট কি এই গাড়িতে হবে ডিসকাউন্ট তো ইনশাআল্লাহ আমরা সব সময় দিয়ে থাকি তারপরে এবারেও চেষ্টা করব দেওয়ার জন্য কত টাকায় প্রাইস চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছিলাম আমরা 10,20,000 টাকা আইসক্রিম প্রাইস 10,20,000 টাকা আইসক্রিম প্রাইস 10,20,000 না 10,00,000 রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে 10,00,000 20,000 টাকা ডিসকাউন্ট 20,000 ডিসকাউন্ট 10,00,000 10,00,000 টাকা চাওয়া আছে নোয়া কেয়ার 42 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে তারপর কিন্তু দেখবো তারপর আমরা নিশান সানি হ্যাঁ নিশান সানিটা আপনার শেওলা কালার একটি গাড়ি হয়তো বা অনেক আগের একটা ভিডিওতে দিয়েছিলাম আমি আচ্ছা আচ্ছা ওটার মতো নেই কিছুটা তো দেখি আমরা ওটা কি বিক্রি হয়ে গেছে আগেরটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা যদি আমরা বলি 2005 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন 2005 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন আর এটাতে কাগজ আপডেট করতে হবে যদি আমরা কাগজ আপডেট করে দিই তাহলে মানে কথাবার্তা একটা ডিসমিস আছে সেটা আমরা ইনশাআল্লাহ বলে দেব ওকে ওকে ঠিক আছে আর সিসি হচ্ছে আপনার 1300 আর সিএনজি দুইটা চালিত আচ্যা ঠিক আছে সামনে কন্ডিশনে কি অবস্থা হচ্ছে সামনের কন্ডিশনে অবস্থা সামনে পিছনে দুইটা স্টিলের বাম্পার আছে আচ্ছা আর হচ্ছে কি আপনি যদি চাকার কন্ডিশনটা দেখি চাকার কন্ডিশন দেখতে গেলে আপনি 8 মাস মানে 7 মাস 8 মাস আপনি অনায়াসে ইউজ করতে পারেন রাফ ইউজ যেটাকে বলে আচ্ছা তো ভাই একটু ইঞ্জিনের কন্ডিশনে কি অবস্থা আমার ভিউয়ারদেরকে যদি একটু খুলে পরিষ্কারভাবে দেখাইতাম আমরা তাহলে সবাই বুঝতে পারতো গাড়ির কন্ডিশনটা কি অবস্থা ঠিক আছে ওকে আমরা এখন কিন্তু ইঞ্জিন কন্ডিশনটা দেখব এই যে ইঞ্জিন কন্ডিশন ওকে ঠিক আছে এই হচ্ছে আপনার ইঞ্জিন কন্ডিশন অরিজিনাল নিশান সানির ইঞ্জিন মানে গাড়ির সাথে অরিজিনাল এখন কিন্তু ওয়াশ করা হয় নাই না না ওয়াশ করলে কিন্তু একবারে ওয়াশ করলে একটু হ্যাঁ ওয়াশ পলিশ করলে কিন্তু চমৎকার দেখা যাবে তো ঢাকা মেট্রো খ 12 সিএলএ গাড়ির সামনে কিন্তু চমৎকার একটা বাম্পার লাগানো আছে বিয়স আচ্ছা ইঞ্জিন কন্ডিশনটা লাগিয়ে দেন বনটটা লাগিয়ে দেন আমরা এখন ভিতরে কন্ডিশনে যাব ভিতরে কন্ডিশনে কি অবস্থা আছে তো আমরা একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব ঠিক আছে ওকে এটা কি অল অপশন অটো হ্যাঁ গাড়িটা হচ্ছে আপনার অল অপশন অটো গাড়িতে কোনো টুকটাক কোনো কাজ নাই আর তারপর সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আমি সব সময় ভুলে থাকি তো টুকটাক কাজ থাকে গাড়ি আরেকwidehat গেলে ঠাক কাজ থাকেই বড় স্বাভাবিক সিটগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে বিস্কিট কালারের সিটগুলো আর সবাই বলে কি যে কথা বেশি বলে ফালি কারণ আপনাদের যেটা সমস্যা ওটা যদি না বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে পিছনের কন্ডিশনে কিন্তু পিছনের কন্ডিশনে পুরোটা ফ্রেশ আছে আপনাদের লাইটগুলো চেঞ্জ করা হয়েছে জাস্ট শুধু লাইটগুলো হ্যাঁ লাইটগুলো চেঞ্জ করা হয়েছে লাইটগুলো তো একেবারে নতুন হ্যাঁ কিন্তু নতুন নতুন চেঞ্জ করা হয়েছে বাট নতুন এই সামনে গ্লাসটা অরিজিনাল পিছনে গ্লাসগুলো অরিজিনাল সামনে পিছনে সাইডে যে সাইড গ্লাস অরিজিনাল এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস আচ্ছা দরিয়ান রাহেন ভাই ভাই তো এটা কাগজপত্র কি অবস্থা আমার ফ্রেন্ডসকে আবার এটার কাগজপত্র হচ্ছে আপনার 22 এর শেষ পর্যন্ত এটা আমরা আপডেট করে দেব আচ্ছা আর যারা অনেকেই চিন্তা করেন যে ডেট ফিল গাড়ি নিতে চান মানে কাগজ ডেট হলেও চলবে তো তাদের জন্য তারাও নিতে পারে তো যদি আমরা কাগজপত্র করে দেই সেই ক্ষেত্রে আমরা প্রাইস চাচ্ছিলাম আমরা 5,80,000 টাকা আচ্ছা কাগজপত্র ছাড়া আর কাগজপত্র ছাড়া যেভাবে আছে ঠিক সেইভাবে আইসক্রিম প্রাইস 5,50,000 5,50,000 হ্যাঁ ওকে আমার চার থেকে 8 থেকে ডিসকাউন্ট হবে না তারপরও ডিসকাউন্ট অবশ্যই আমরা তো অপশন সব সময় রাখি ভাই ডিসকাউন্ট তো মাসুদ ব্লগস মানে তো ডিসকাউন্ট আর মাসুদ ব্লগস থেকে যারা আসবে তাদের জন্য অবশ্যই অনার করা হবে ইনশাআল্লাহ আচ্ছা তো আমার পিছনে আরো চলুন আমরা পিছনে আরেকটি গাড়ি আছে এগুলো দেখব সাদা একটি পাল কালার গাড়ি মুক্ত পাল এটা হচ্ছে আপনার 111 দেখবেন তারপর কিন্তু ভাইরা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িটি হচ্ছে আপনার অল অপশন অটো বাট সিসিটা হচ্ছে একটু কম সিসিটা হচ্ছে আপনার 1300 সিসি 1300 সিসি গাড়ি তো অনেক কি চাই হ্যাঁ অনেক কি চাই এগুলা 1300 সিসি মানে অনেকে মনে করে যে 1500 হলে ভালো হয় বাট এটা 1300 অরিজিনালই আর কি ওকে ঠিক আছে তাইতো বসে সামনে পিছনে আর বডি কিট করা আছে আর পিছনে একটি সুন্দর একটি স্কলারও আছে স্কলার লাগানো ঢাকা মেট্রো গো 15 সিরিয়ালের একটি গাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি অনেক বড় ঠিক আছে হ্যাঁ স্পলারটা পুরোটাই আর কি বডি জুড়ে এই পাল কালার বলা হয় হ্যাঁ এটাকে মুক্তা পাল কালার বলা হয় এখন ভাই এই অবস্থায় গাড়িটা প্রাইসটা কেমন দিচ্ছেন এই অবস্থায় গাড়িটির প্রাইস চাচ্ছিলাম আমরা 4,80,000 টাকা 4,80,000 হ্যাঁ 4,80,000 বললেন যে মাসুদ ব্লগস মানি হচ্ছে ডিসকাউন্ট মাসুদ ব্লগস মানি হচ্ছে ডিসকাউন্ট আর আমাদের সততা কার হাট মানি ডিসকাউন্ট সমস্যা নাই আমি ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে 4,80,000 তো 4,80,000 বা 4,60,000 4,60,000 হ্যাঁ মাত্র 4,60,000 হলে আমি গাড়ি দিয়ে দেবো কত ডিসকাউন্ট 20,000 টাকা ডিসকাউন্ট 20,000 টাকা ডিসকাউন্ট ওকে তারপরে থাকবে আমাদের সর্বশেষ একটি গাড়ি 100 করসা
মোটামুটি অরিজিনাল তো, যার কারণে ঢাকা মেট্রো গ14 সিআরএল গাড়ি, ঠিক আছে। গাড়িটি তো কাগজপত্র কি অবস্থা? গাড়িটি হচ্ছে আপনার টয়োটা কর্সা, আর মডেলটা হচ্ছে আপনার 96 মডেল, 1996 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2002, আর কাগজটা হচ্ছে আপনার পুরো ফুল ভরপুর 23-24 পর্যন্ত, 23 সাল 24 সাল পর্যন্ত আপনার কাগজ, আর সিসি হচ্ছে আপনার 1500, কোনো ঝামেলা নাই, সিসি হচ্ছে 1500, জাস্ট শুধু গাড়ি নেবেন আর রাস্তাঘাটে ইউজ করবেন, ঝামেলা সারা গাড়ি। হ্যাঁ, ঝামেলা সারা গাড়ি, একদম সস্তায় দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে গাড়িটা আমরা, সস্তায়। হ্যাঁ, একদম সস্তা, কথা কাজে কিন্তু মিল থাকে ভাই। হ্যাঁ, আর গাড়িটি যদি আমরা ডেকোরেশনের ব্যাপারটা বলি, ডেকোরেশনটা তো নিজের উপর দিয়ে যায়, আর গাড়িতে কোনো কাজকর্ম নাই, এসিটিসি সব কিছু কমপ্লিট করা আছে। আর তারপরও যারা গাড়ি নিতে চান বা আমাদের সাথে তো গাড়ি ঘরে আসবেন, আসার পরে গাড়ি দেখবেন, দেখার পরে ট্রায়াল দিবেন, ট্রায়াল দেওয়ার পর যদি মনে হয় যে আপনি গাড়িটি নেওয়া, আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা হলে তো আমরা ইনশাআল্লাহ আসি, আমরা তো যেতেছি কেন। আর গাড়িটি সব দিক দিয়ে আপনার কোনো স্ক্যাচ, কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছুই নেই, শুধু গ্লাসটা একটু ফাটা আছে হালকা, এটা সেটা ধরে না, আসলে আপনি বাজেও না, ঠিক আছে, এই দেখেন বাজেও না, সামনে পিছনে স্টিলের বাম্পার আছে, এসির কন্ডিশন ভালো, ইঞ্জিন কন্ডিশনটাও ভালো, অরিজিনাল ইঞ্জিন ভালো। হ্যাঁ, ইঞ্জিন হচ্ছে আপনার পুরো ফুল। তো রায়ন ভাই, অবস্থায় গাড়িটার প্রাইসটা কেমন চাও? এই অবস্থায় গাড়ির দাম চাচ্ছিলাম আমরা 3,90,000, মাত্র 3,90,000, 3,90,000 টাকা, মাত্র 3,90,000। ডিসকাউন্ট করতে হবে এখান থেকে? ডিসকাউন্ট যদি আমরা দিয়ে থাকি, আমরা তো সবসময় ডিসকাউন্ট দিই, আরও হচ্ছে মাসুদ ব্লগস মানে ডিসকাউন্ট দিতে হয় আমাদের। ওকে, যাই হোক, এই গাড়িটির দাম আমি আপনি 30,000 টাকা ছাড় দিতে পারবো। 30,000 টাকা, 30,000 টাকা আমি ডিসকাউন্ট দিলাম আরও, কারণ সামনে কুরবানি ভাই মানুষের অনেক চাহিদা থাকে, তো সবাই চাচ্ছেন যে এই কুরবানির একটা গাড়ি কেনার জন্য, কারণ অনেকেই বাড়ি ঘরে যাইতেছে বা যাই কিছু করতেছে, যেহেতু একটা গাড়ি দরকার পড়ে মানুষের, তো সস্তা যারা গাড়ি খোঁজেন তারা নিতে পারেন এই গাড়িটি। কিন্তু এই গাড়িটির মানে যে সস্তা দেখতেছি দেখে যে ভাববেন না যে গাড়ির কোনো সমস্যা আছে বা কোনো ঝামেলা আছে, তেমন কিছুই নাই, কাগজপত্র আপনার আপডেট করা আছে, মানে সবার হাতে হাতে গাড়ি থাকুক। হ্যাঁ, কারণ দরকার সারা ব্যবসা করবেন। হ্যাঁ, তো এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা 3,60,000, 3,60,000 টাকা। ওকে, তো রায়ন ভাই, ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের লোকেশন আরেকবার বলে দেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নারায়ণগঞ্জে লিং রোডটা আছে, বা যদি আপনি চিটাগাং বা সিলেট থেকে আসেন, আপনি আসার পর সাইনবোর্ড নামবেন, সাইনবোর্ড নামার পর আপনি অটো বা সিএনজি বা বাস পাবেন, তো সেখান থেকে আপনার 5-10 টাকা ভাড়া নেবে, হাফ কিলোমিটার সামনে আসবেন বুইগর মাহমুদপুর বাস স্ট্যান্ড, এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সততা গাড়িঘর, আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই সবাই যোগাযোগ করবেন, আর ভিডিওটি সবাই সম্পূর্ণভাবে দেখবেন।